আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? শীতের মৌসুম আসলে এই রসের ভিজনা পিঠা, রসের গুড়ের পিঠা, এগুলো খেতে যে কি মজা লাগে! তো ঝটপট করে বাসায় যদি এখন রস নিয়ে আসা থাকে, এভাবে করে কিন্তু দুধ চিতই পিঠা বানিয়ে নিতে পারেন রসের। তো এর জন্য আমি এক ভাঁড় রস নিয়েছি। আমি একটু ঢেলে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর। এই যে একটা চকচকে পরিষ্কার গ্লাসে ঢেলে দেখিয়ে দিলাম। তো এখন আমি নেক্সট স্টেপে চলে যাই। আমি একটা পাত্রে আগে রসটাকে ছেঁকে নিচ্ছি। অবশ্যই একটা ছাঁকনিতে ছেঁকে নেবেন, না হলে কিন্তু বাইরে ধুলা ময়লা এটা থাকতে পারে। তো একটা বড় পাত্রে আমি প্রথমে ভাঁড়ের রস সবটুকু ঢেলে ছেঁকে নিয়েছি, আর এখন এটা রাইস কুকারে জাল করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে নিয়ে নিচ্ছি আমি এখানে গুনে গুনে নিয়েছি 5 টেবিল চামচ চাউলের গুঁড়া। আমি এখানে আতপ চাউলের গুঁড়া ইউজ করেছি। তো আমি এখানে একদমই পরিমাপটা বলে দিব যে কতটুকু লাগবে। কি 1/2 চামচ দিয়ে দিয়েছি হচ্ছে লবণ, আর এখানে বড় 1/2 কেজি কাপের 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রথমেই সবটুকু পানি দিব না, আগে একটু বেটারটা দেখব যে কেমন হয়। আর সরাসরি চুলার উপরেই তৈরি করছি, কারণ এটা একটু জাল করতে হবে, তাহলে পিঠাগুলো খুবই সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন একটু আঠালো হয়ে আসছে। তো এরপর পর্যায়ে কিন্তু আমার আরও একটু পানি অ্যাড করতে হবে। 1/2 কেজি কাপের 1/2 কাপ দিয়ে দিচ্ছি, তার মানে আমি হচ্ছে 500 গ্রাম পানি দিয়েছি। মোট 1000 মিলিগ্রাম পানি এখানে লেগেছে। তো আপনারা যদি হচ্ছে আরও বেশি কিংবা কম তৈরি করতে চান, সেই অনুযায়ী কিন্তু পানিটা বুঝে দিবেন। আর এখানে চুলাটা অন করে আমি একটু আবারও নাড়া শুরু করেছি। দেখতে পাচ্ছেন এখন চুলাটা জাল করতে হবে, অনবরত কিন্তু নাড়তে হবে। যখন একটু তলে আটা ভাব হবে যে হাঁড়িতে লেগে যাচ্ছে, এরকম টাইমে চুলা অফ করে দিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। হাতে সহ্য পায় এরকম গরমই করতে হবে, খুব বেশি গরম করলে কিন্তু পিঠাটা হবে না। তো আমি এখানে এরকম একটা হচ্ছে লোহার ইয়ে নিয়ে নিয়েছি খোলা, এটাতেই বানাবো। তো আপনারা এখানে একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে পিঠাটা খুব সুন্দর মতনভাবে উঠে যাবে। আর গোলাটা দেওয়ার আগে অবশ্যই গরম করে নেবেন। আমি এদিকে হচ্ছে রস জাল করে নিয়েছি, আর দারুচিনি, এলাচ আর হচ্ছে দিয়ে দিয়েছিলাম অল্প একটু তেজপাতা, দিয়ে ভালো মতনভাবে একদম গাঢ় লাল করে জাল করে নিয়েছি। আমি কিন্তু যেরকম রস ছিল তার অর্ধেক করে নিয়েছি জাল দিয়ে। হ্যাঁ, আপনারাও কিন্তু এভাবে করে নেবেন, এটা খুবই সহজ, এর জন্য দেখালাম না। আর গরম গরম থাকতেই পিঠাটা দিতে হবে, এজন্য এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর যদি দেখি গরম কম হয়ে গেছে, তাহলে কিন্তু চুলাতে একটু জাল করে নিতে হবে। আর এখন বেটারটা দিয়ে দিচ্ছি। আমার খোলাটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গিয়েছিল, আর দেওয়ার পরে আমি এরকম একটু ঝাঁঝরা পিঠা তৈরি করব, এর জন্য কিছুক্ষণ জাল করে নিচ্ছি, বুঝছেন। আর এরপরে একটা হচ্ছে বাটি অথবা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার আর কি দুর্ভাগ্যবশত এটার আমি সরা খুঁজে পাচ্ছিলাম না, এর জন্য বাটি দিয়ে ঢেকে দিচ্ছি, যেটা আর কি খুব ভালোভাবে ঢাকা যাবে, যাতে হাওয়া ভিতরে না ঢোকে, এরকম একটা জিনিস দিয়ে ঢাকলে হবে। আলহামদুলিল্লাহ, পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এবং ঝাঁঝরা হয়েছে, দেখতেই পাচ্ছেন। একটু উল্টিয়ে দেখাই দিলাম, এই যে পিঠাটা কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু যারা পিঠা তৈরি করতে পারেন না, তারা কিন্তু আমার এই প্রসেসিং ফলো করে খুব সহজেই কিন্তু দারুণ এই ঝাঁঝরা এবং ফুলকো চিতই পিঠা তৈরি করে নিতে পারেন রসে ভেজানোর জন্য। এই দুধ চিতই পিঠা যে এত মজার হয় এভাবে ঝাঁঝরারও পিঠাগুলো হচ্ছে ভিজালে। তো এগুলো আমি এখন কি করব, যে ঢাকনাতে রেখেছিলাম রসটা জাল করে এর ভিতরে দিয়ে দেব। আমি দুধ চিতই পিঠা বানাচ্ছি ঠিকই, কিন্তু দুধটা কিন্তু এখন দিব না, তাহলে কিন্তু আর কি দুধটা রসের আর কি ছেনটা বোঝা যায় না খুব ভালো, আর পিঠাটারও খুব ভালো এটি ইয়ে বোঝা যায় না, ঠিক আছে। আচ্ছা, এভাবে করে সব পিঠাগুলো করে নেবেন। আর এরপর নেক্সট স্টেপ হচ্ছে, আমি দুধ জাল করে রেখেছিলাম এখানে, আমি 500 গ্রামের মতো দুধ জাল করে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে একটা চামচে নিয়ে, একটু বড় চামচে করে নিতে হবে। আর এভাবে করে হচ্ছে এই পিঠাটার সাথে আর রসের সাথে মিশিয়ে দিতে হবে। অবশ্যই একটু গরম থাকতে থাকতে একটু উষ্ণ গরম দুধ দিতে হবে, হ্যাঁ, আগে থেকে আলাদা পাত্রে জাল করে নিতে হবে। এটা কিন্তু একদমই সহজ, আর এরকম করলে দারুণ একটা স্মেল আসে, আর খেতেও অনেক দারুণ লাগে। অনেকেও রসের সাথে জাল করে, কিন্তু সেটা খুব একটা ভালো হয় না, আর ভালো লাগেও না খেতে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে সবটুকু দুধ দিয়ে ভালো মতনভাবে একটু মিশিয়ে নিচ্ছি। রসটা গরম, পিঠাটা গরম, দুধটাও কিন্তু অবশ্যই গরম, কিছু ঠান্ডা হলে কিন্তু হবে না। তো আমি এরকমভাবে তো তৈরি করে নিয়েছি, আর হয়ে গেল ঝটপট আমার পিঠা। এটা ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 2 থেকে 3 ঘন্টা পরে একদম মানে মজা লাগবে খেতে, আর একদম মজেও যাবে পিঠাটা। তো সহজ এবং সিম্পল রেসিপিতে দেখালাম, যদি ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন, ঠিক আছে। আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।